আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আমি ইস্রাত আমিন আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো অনেকদিন পর আমি আমার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ব্লগটি আমি সাজিয়েছি গত ডিসেম্বর 30 তারিখ থেকে 31 তারিখে আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা, এটা হচ্ছে 31 তারিখ রাত, আমরা একটা বিয়ে বাড়িতে যাব। ঢাকা শহরের অভিজাত ফ্যামিলির একটা বিয়েতে আমরা যাব। এটা হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে। তো তার জন্য আমরা রেডি হচ্ছি। আর এদিকে সারা আমার ভাইয়ের মেয়ে, ও HSC দিয়ে আমার বাসা বেড়াতে এসছে, তো ও যাচ্ছে আমাদের সাথে। তো চলে এলাম আমরা বিয়ে বাড়িতে। এখানে এসে অনেক ভালো লাগলো, অনেকদিন পর এরকম একটা অনুষ্ঠানে এসছি। এই করোনাকালীন সময় খুব একটা আমরা বিয়ে বাড়িতে যাইনি, কোনো বিয়েটে খাইনি এখনো। তো এখানে এসে আমার অনেক কলেজ লাইফের ফ্রেন্ডের সাথে দেখা হলো, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, বেশ ভালোই সময়টা কাটালাম। তো 31 তারিখ রাত আমরা বিয়ে বাড়ি থেকে একটু রাত করে বের হলাম। এখান থেকে আমরা চলে যাব হাতির ঝিল, নতুন বছরের প্রোগ্রামটা কিরকম করে সবাই, মানে নতুন বছরের আনন্দটা কিভাবে সবাই করে সেটা দেখার জন্য। আমরা কখনো এরকম রাতে বের হইনি, তো আজকে বিয়ে বাড়ি থেকে একবার আমরা হাতির ঝিলে চলে এলাম দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছিল, আর এখানে খুব একটা মানুষ যেতে পারছিল না, লোকজন ছিল না। আমরা আর কয়েকটা গাড়ি, কয়েকটা ফ্যামিলি দেখলাম ছিল হাতির ঝিলে, আর বেশ পুলিশও পাহারা দিচ্ছিল, সমস্যা হয়নি আমাদের। আমরা অনেক রাত পর্যন্ত এখানে ছিলাম। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এই বছরের শুরুটা আল্লাহর রহমতে ভালোই কাটলো, মানে ভালোই ভালোভাবে শুরু হলো জানুয়ারি মাসটা। তো সবাই দোয়া করবেন সবার জন্যই, যেন সবাই যেন ভালোভাবে সুস্থভাবে পুরো বছরটা কাটাতে পারে, ভালো থাকে, রোগমুক্ত থাকে সবাই। করোনা তো আবার নতুন করে বেড়ে গেল, তো সবাই আবার সতর্ক থাকবেন, যতটুকু সম্ভব সেই আগের মতোই সব কিছু মেনে চলতে হবে। খুবই সুন্দর লাগছে রাতের ভিউ হাতির ঝিলের। এখানে ফানুস উড়াচ্ছে, আতশবাজি দেখা যাচ্ছে। তো আমরা এখানে খুব মজা করলাম, আমার মেয়ে, আমি, আমার ভাইয়ের মেয়েটা মিলে। রাস্তাঘাট পুরো খালি ছিল, কোনো লোকজন ছিল না, বেশ ভালোই লাগছিল আমাদের। এই যে দূরে দেখতে পাচ্ছেন লেজার শো করছে কেউ কেউ, করোনার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রেস্ট্রিকশন দেওয়ায় এবছর তেমন কোনো লোকজন ঢুকতে পারছে না, তাই খালি ছিল। কিন্তু অন্যান্য বছর এখানে অনেক প্রচুর লোকজন থাকতো, তো আমরা মোটামুটি পুরোটা একাই উপভোগ করলাম, আর কয়েকজন ছিলেন ওখানে আশেপাশে দেখছিলাম। আর পুলিশের গাড়ি পাহারা দিচ্ছিল, বারবার যাচ্ছিল আসছিল, দেখছে যে কোনো গণ্ডগোল বা কোনো কিছু সমস্যা হয় কি না। কি সুন্দর ভিউ রাতের ভিউটা।
এটা হচ্ছে 30 তারিখ রাত। সে 30 তারিখে আমার মেয়ের SSC রেজাল্ট দিয়েছে, তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ও ভালো করেছে। সেই উপলক্ষে ওর বাবা আমাদের সবাইকে খাওয়াবে বললো, তো আমরা চলে এলাম চাইনিজে রাতের বেলা। তো আমার ভাইয়া ভাবি আমার মাও চলে আসছেন আমাদের বাসায়। তো এখানে কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমাদের 30 তারিখ 31 তারিখ দুটো দিনই খুবই ভালো কেটেছে, মানে আনন্দে কেটেছে। এক হচ্ছে মেয়ের ভালো রেজাল্ট শুনেছি, আর হচ্ছে রাতের বেলা আমরা চাইনিজ থেকে ফিরে আমার আম্মার 31শে ডিসেম্বর জন্মদিন ছিল, সেই জন্মদিন আমরা আবার উদযাপন করব আমাদের বাসায়। এখানে আমার মার জন্য একটা কেক নিয়ে আসছে আমার বড় ভাইয়া। আমরা রাতে খা খেয়ে ফেরার পথে কেক নিয়ে আসছিলাম রাত 12টার পরে। আমরা 31 তারিখ যখন হলো তখন আমরা কেকটা কাটলাম আমার মাকে নিয়ে। তো এই ছিল আমাদের আজকের 30 তারিখ আর 31 তারিখের রাতের ঘটনা। তোমার জন্মদিন পালন করলাম সবাই ভালোভাবেই। এখানে ওর বাবা অসুস্থ ছিল, তাই মাথা ব্যথা ছিল দেখে ও আসতে পারিনি, ওকে দেখতে পাচ্ছেন না, ও ঘুমাচ্ছিল। তো আমরা 12টা 1 মিনিটে আমার আম্মুর জন্মদিনটা পালন করলাম। ওর আজকে থাকছে, কালকে যাবে ওদের বাসায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আজ নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।